हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি ভালো আছি, তোমরা কেমন আছো সবাই জানাবে। আর আমার মেয়ে কি করছে দেখাচ্ছে। সোনা কি করছো? ও কেক খাচ্ছে। কালকে আমরা উস্তাদের গেলাম যে কেক দিয়ে, ওর বাবা কেক নিয়ে দিয়েছিল, ওইটাই সকালে ও খেতে আরম্ভ করে দিয়েছে, তাই তো? টুপি পরে নেই, এর জন্য এর সর্দি হয়। টুপিটা পরিয়ে দিয়েছিলাম, খুলে ফেলে দিল, বেশি বললে আবার কাঁদবে। চুলটা এরকম, বাবা বলছে চুলটা এরকম গোটানো গোটানোই ঠিক আছে, আর ভালো লাগছে ওকে, কাটতে বারণ করছে, কিন্তু আমরা ন্যাড়া করে দেবো ভাবছি, তাই তো? সোনা সোনা পর ন্যাড়া করে দেবো, সোনার নতুন লুক ন্যাড়া পাবনের পর। কিন্তু শীতকাল, শীতকালে বলছে ন্যাড়া করতে হবে না, গরমকালের দিকে করে দেবো, তাই তো? তাই তো, কবে ন্যাড়া হবে? আর ও কালকে ওষুধ আনতে গেছিলাম, একটু ভালোই ছিল, সন্ধ্যেবেলা ভালোই ঘুমিয়েছে, একটু নাক দিয়ে ঝরছে, এখন আবার ওষুধ খাইয়ে দেবো। এটা কেকটা খেয়ে নি, আজকে আর দুধ খাওয়ালাম না, কেকটা খাচ্ছে। আর আজকে আমিও লেবু জল খাইনি, করতে ইচ্ছা করলো না। আজকে আমার আমাদের ঘরে একটা কুটুম আসবে, আমার মাসির শাশুড়ি আসবে, তাই তো? আমার শুধু মাসির শাশুড়ি আসবে, আর কেউ আসবে না। আর আমার বর চান করে ফেলেছে, কাজে বেরোবে, এবার মুড়ি খেয়ে নেবে, তরকারি হয়ে গেছে, আর অনেক কাঁচাকুচির আছে আজকে। আমার বললাম না, রবিবার দিন আমার একটু বেশি কাঁচাকুচি থাকে, আমার কাকা শ্বশুরের জামা প্যান্ট থাকে, সপ্তাহে একবার দিন করে কাটছে, যেগুলো পড়ে যায় সেগুলো। কি বলছে তারা, ওদের মাংস আছে। কালকে আমার শ্বশুর সেই গোটা মুরগি নিয়ে এসেছিলো, অনেকটাই মাংস ছিল, ওখান থেকে তুলে একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর দেখি একটু 100-200 মতো কিনতে আনতে বলবো, কিনে নিয়ে আসতে বলবো, ওটা দেরি হয়ে নাই, হয়ে যাবে আমাদের আজকে, আমাদের মতো হলে হয়ে যাবে। আর আমার কাকা শ্বশুর তো মাংস খেতে একটু পছন্দ করে না, খেতে হবে, কম মশলা দিয়ে করে দেবো। ঠিক আছে, খেয়ে নি, তারপর বলবো। আর আমার মেয়ে কার্টুন দেখবে বলে চেঁচাচ্ছে, আর এই ফোনেই তো দেখে, বাবার ফোনটা চার্জ হচ্ছে। সকালের পরে আর কথা বলিনি তোমাদের সাথে, জামা প্যান্টগুলো কাচলাম দু বালতি মতো, আর ধানটা সেই আগের বারে একটা শুকু দিয়েছিলাম না, আগের বারে দেখিয়েছিলাম এক বস্তা ধান, আর ভাঙানো হয়নি, আজকে দিয়ে এসেছি, ছানে দিয়ে এসেছি, গরম হয়ে গেলে আমার শাশুড়িমা কাকা শ্বশুরকে দিয়ে, নাহলে সে আমার শ্বশুরকে দিয়ে পাঠিয়ে দেবে ধান ভাঙাতে। আর আমাদের তো সকালের ব্রেকফাস্ট অনেকক্ষণেই হয়ে গেছে, কালকে রুটি ছিল, রুটি খেয়েছি, আর আমার বর মুড়ি খেয়েছে, আমার মেয়েও মুড়ি খেয়ে নিয়েছে, কেক খেয়ে নিয়েছে, আর এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি, ভাতটা উনুনে করেছি আজকে, তরকারিটা গ্যাসে করছি, আর উনুনে করতে ইচ্ছা করলো না আমার, তরকারিটা করি। আজকে দেখাবো তোমাদের মাংসের ঝোল আমি কেমন করে করি। দাদা, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, মাংসের ঝোল করবো আজকে। আর এই যে এখানে এলাচ দারুচিনি দিয়ে দিলাম ফোড়নে, বড় চাচুনি ওখানে আছে, নিয়ে এনে যা, আমি এখন রান্না করছি। ওই যে মাটির ঘরে ওপরে, সেই ওপরে আর একটু জিরে, তেজপাতা নেই আমাদের ঘরে এখন, তেজপাতা দিচ্ছি না, ওটাতেই হয়ে যাবে। লড়ছে ফোনটা, কোথায় রেখে রাখবো, ধরে পড়ছে তো, স্ট্যান্ড নেই আমার কাছে। আর এই যে পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে। আর এই যে এখানে মাংস ধুয়ে রেখেছি, আলু ভেজে রেখেছি এই যে এখানে, আর এখানে সিম ভাজা আছে, এই যে এখানে সিম ভেজে রেখেছি, মাংস ঝোল আর সিম ভাজাই করবো, কারণ আমার এনার্জি নেই করার মতো, আর সময়ও নেই। মেঘে চান করাবো, এই তরকারিটা বসিয়ে দিয়ে মেঘে চান করতে যাবো। ততক্ষণ
ভাসতে থাকুক। আর কালকে মেয়ের জন্য ওষুধ গেছিলাম, তো ওখান থেকে মোমো নিয়ে এসেছিলাম, এই প্রথম একবার খেয়েছিলাম, ভালো লাগেনি শুধু, প্রথম তখন নতুন বিয়ে হয়েছিল তখন। আর অনেকদিন থেকে ভাবছি মোমো খাবো খাবো, আজকেই খেলাম, আজকে না কালকে খেলাম মোমো। আর ইয়েটা ওই স্যুপটা কি বিচ্ছিরি খেতে, নুনতা নুনতা এরকমই খেতে হয় না ভালো হয়, এখানেই একটু নুন বেশি দিয়ে ফেলেছে। তাছাড়া মোমোটাও ঠিক ছিল, মোমোর যে তার সাথে যে লাল চাটনি না কি দেয় ওটাও ঠিকই ছিল, ভালোই লাগলো, কিন্তু স্যুপটা এত বিচ্ছিরি লেগেছিল কি বলবো। দেখি পেঁয়াজটা হয়েছে কি হয়নি, ভাজা হয়ে গেছে, দাঁড়ান এটা দিয়ে দিই, এই যে এখানে আদা রসুন পেস্ট করে রেখে দিয়ে দেবো, কোথায় রাখবো ফোনটা রাখা যায় জানি, ধরেই করতে হবে, কিচ্ছু করার নেই। এখানে মশলা থেকে তেল ছেড়েছে এসেছে, আর এর মধ্যে দিয়েছিলাম হলুদ, জিরে আর একটুখানি লঙ্কার গুঁড়ো, আমার মেয়ে তো ঝাল খেতে পারে না, আর যে মিট সানরাইজ মিট মশলাটা দেবো ওতে তো ঝাল থাকে, তার জন্য তেল ছেড়ে এসেছে, আর একটু নুন দিয়েছিলাম, ঢাকা চাপা দিয়েছিলাম, এই যে তেল ছেড়ে এসেছে, দিয়ে মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। ওখানে অন্ধকার তো ঠিকঠাক দেখা যাচ্ছে না, আর টমেটো নেই, টমেটো দেবো না, এর মধ্যে থেকে জল ছেড়ে আসবে, ওই জল দিয়ে একটু মাংসটা ততক্ষণ হতে থাকে, ঢাকা চাপা দিয়ে দিই, মেয়েটাকে নিয়ে এসে ততক্ষণ চালটা করে দিই, তারপর আলু দিয়ে দেবো, একটু গ্যাসটা কম করে দিই। এই যে আমার তেল ছেড়ে এসেছে মাংস থেকে, এর মধ্যে এবার আলু দিয়ে দেবো, একটু বেশি করেই ঝোলঝোল করছি, দিদিরা আসবে, মাসি আসবে, আর আমরা আজকে ঘরে সবাই আছে, এই যে এবার এই যে এই সারাইস মিট মশলাটা আমি ইউজ করি, দুটো আছে দিয়ে দেবো, একটা পুরো দিয়ে দেবো আর একটা থেকে একটু রেখে দেবো, হয়ে গেছে, আর একটু নুন দিয়ে দিই, নুনের কৌটোটা খুলতে বাসনার সময় দিয়েছিলাম, আর একটুখানি দিয়ে দেবো, তারপর নামাবার আগে ছেঁকে তার মতো আবার নুন দেবো,
যদি ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে, আমি নুন আন্দাজ করতে পারি না। থাক আর মেয়েকে ততক্ষণ খাইয়ে দিই, মেয়ের জন্য তিন পিস এই যে তিন পিস মাংস তুলে রেখেছি, ওইটা দিয়ে খাইয়ে দেবো, নাহলে ও ঘুমিয়ে পড়বে। নিয়ে আসি, জমিতে আছে আমার। দেখো আমার মেয়ে আর বর মিলে কি করছে এই বিড়ালটাকে নিয়ে। ও মাংসর গন্ধ পেয়েছে, তাই চলে এসেছে। মাংস না ওর খিদে পেলেই চলে আসে, টাইম আছে, আমরা যখন খেতে বসবো চলে আসবে। তাই আমার বরকে বলছি একদিন ধরে নিয়ে গিয়ে ইঞ্জেকশন নিয়ে আস। আর এই যে আমার এখানে তরকারি হয়ে গেছে, লাল লাল ঝোল, মাংসের ঝোল। আমরা সব ভাত খেয়ে নিই, এবার তারপর কাজ শুরু করব। আমি খেয়ে নিই। এই যে দুপুরের খাওয়া হয়ে গেছে আমাদের, আর আমার মেয়ের ঘুম থেকে ওঠা হয়ে গেছে। আমার মাসি শাশুড়ি এসেছিল, কুরকুরে এনে দিয়েছিল, ওইটাই ঘুম থেকে উঠে খাচ্ছে। আর এই যে আমি এখন এখানে মাটি দিচ্ছি, এইখানটা আমার শাশুড়ি সেখানে মাটি মেখে রেখে দিয়েছিল, আমি আজকে দিয়ে দিচ্ছি এইখানটা। পরে বলছি, হ্যাঁ আমাদের সন্ধ্যেবেলা ডিনার কমপ্লিট, আর বিকেলের পরে আর তোমাদের সাথে আর কথা বলিনি। আর আমার মেয়ে কি করছে দেখাচ্ছি, দেখো কি করছো সোনা তুমি, পড়াশোনা তো যা ছিড়ি সে তো জানি, বই বার করেছি অনেক কষ্টে আজকে অনেক দিন পর, ও এখন নিজে নিজে এইভাবে পড়াশোনা করবে। আর আমরা রাত্রে ডিনারে কি খেলাম, আমি ভাত খেলাম, আমি আর আমার শাশুড়ি মা, তখন আমি ভাত ছিল গরম করে খেয়ে নিলাম। আর আমার ননদরাও এসেছিলো, সন্ধ্যেবেলা এসেছিলো, ননদ ভাত খেয়ে নিয়েছে, আর আমার ননদের বর ও রুটি খেয়েছে, ওর মেয়েও, ওরা সব খেয়ে দিয়ে চলে গেছে। সকালের মাংস তরকারি ছিল, আর আজকে বিকেলে এই সন্ধ্যেবেলা তরকারি করে নিই এখন রুটি খাওয়ার জন্য, ওই দিয়েই আমাদের হয়ে গেছে সবার। আর আমার বর একটু ওর জন্য মিষ্টি নিয়েছে, ও চলেও এসেছে, মিষ্টি নিয়ে আসে এসেছে, মিষ্টি দিয়ে একটু ওর জন্য মাংস রেখেছি, ওই দিয়েই খেয়ে নেবে। আর বেশি কথা বলছি না, ঠান্ডায় মেয়েটা খেয়েছে, মেয়েটাও খেয়েছে একটু, এই যে ওর খাবারটা গুলেছি ওকে খাইয়ে দেবো, ওষুধ খাওয়ানোর আছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, লাইক কমেন্ট শেয়ার করবেন।